হ্যালো বন্ধু ওয়েলকাম টু আই চ্যান সিফান মেডিসিন আমার নাম অসীম আজকে আপনাদের জন্য চলে এসেছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা এটার সম্বন্ধে ভিডিও করব সেটি হলো ডোলোপার সাড়ে ছশো এমজি ট্যাবলেট নিয়ে তো আজকে আমরা জানবো এই ডোলোপার সাড়ে ছশো এমজি ট্যাবলেটের কম্পোজিশন ব্যবহার মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা ও দাম তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন কেন প্রত্যেকটা মেডিসিনের একটা সাইড এফেক্ট আছে সেটা জেনে রাখা অবশ্যই দরকার আর বন্ধুরা ভিডিওটা একটি লাইক দিবেন আর এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন তো বন্ধুরা যা যাক ভিডিওর বিস্তারিত তো বন্ধুরা সর্বপ্রথম যে এনব এই ডলোপাস সাড়ে ছশো এমজি ট্যাবলেটের কম্পোজিশন কম্পোজিশন মানে এই ডলোপাস সাড়ে ট্যাবলেটটি কোন গ্রুপের মেডিসিন দিয়ে তৈরি হয়েছে সেটার সম্বন্ধে তো বন্ধুরা ডোল পা সাড়ে ছশো এমজি জি ট্যাবলেট এর কম্পোজিশন হলো প্যারাসিটামল এটির মধ্যে প্যারাসিটামিটাম এবার জেনে নেব এই ডোলোপা পা সাড়ে ছশো এমজি ট্যাবলেট ব্যবহার ব্যবহার মানে আপনারা কোন কোন অসুখগুলির ক্ষেত্রে বা কোন কোন প্রবলেম ক্ষেত্রে এই ডোলোপা পা সাড়ে এমজি ট্যাবলেট ব্যবহার করতে পারেন সেটার সম্বন্ধে তো বন্ধুরা যে কোনো জ্বর হলে আপনারা এই ডোলপথ সাহায্য ট্যাবলেট ব্যবহার করতে পারেন এবং যে কোনো শৈলের মৃদু প্রদাহ বা মৃদু ব্যথা হলে এই ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এবং যে কোনো আপনার কোনো ব্যথা হলে কানে সেক্ষেত্রেও এই ডোলপা সাহায্য শ্রেণী ট্যাবলেট ব্যবহার করা যাবে এবং হাড়ের ব্যথা কিংবা হাড় ফোলার ব্যথা সেক্ষেত্রেও এই ডোলপা সাহায্য ট্যাবলেট ব্যবহার করা যাবে বন্ধুরা এবার জেনে নেব এডল বা সাহায্য ট্যাবলেটের মাত্রা মাত্রা মানে আপনার এই ট্যাবলেটটি কিভাবে খাবেন বা কতটা পরিমাণে খাবেন সেটা সম্বন্ধে তো বন্ধুরা ডেভেলপার সাহায্য ট্যাবলেটের সাধারণত ডোজ হলো বড়দের ক্ষেত্রে দিনে তিনবার সকাল একবার দুপুরে একবার এবং রাত্রে একবার তো বন্ধুরা এই ডেভেলপার সাহায্য ট্যাবলেট খেলে সব সময় কিছু খাবার খেয়ে এই ট্যাবলেটটি খাবেন তো বন্ধুরা এবার জেনে নেব এই ডলোপার সাড়ে এমজি ট্যাবলেটের সাইড এফেক্ট বা যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা যায় সেটার সম্বন্ধে তো বন্ধুরা ডলোপার সাড়ে এমজি ট্যাবলেটের সাইড এফেক্ট খুবই কম দেখা যায় তবে সবাই সময় গা বমি বমি ভাব কিংবা বমি হতে দেখা যায় অনেক সময় পেটের গোলমাল হতে দেখা যায় এবং অনেক অনেক সময় দেখবেন কিছু চর্মের বিজান্ন ঘটিত কোনো সংক্রমণ হতে দেখা যায় ডোলোপা সাড়ে ছশো এমজি ট্যাবলেটের সাইড এফেক্ট বা পাঁচ বছরের আগেই এবার বন্ধুরা এবারে জেনে নেব এই ডোলোপাসাইজসোমি ট্যাবলেট এর সাবধানতা সাবধানতা মানে আপনারা এই ডোলোপাসাইজসোমি ট্যাবলেট খেলে কোন কোন সাবধানতাগুলি অবলম্বন করবেন সেটার সম্বন্ধে তো যাদের আলসারের প্রবলেম আছেন তাদের ক্ষেত্রে সব সময় অ্যান্টাসিড সহ এই ডোলোপাসাইজসোমি ট্যাবলেট খাবেন এবং যাদের দেখবেন गर्भवती মহিলারা বা स्तनদানকারী মায়েরা আছে তাদের ক্ষেত্রে অল্প মাত্রায় ব্যবহার করবেন এবং যকৃতের কোনো प्रॉब्लम আছে কিংবা পেসসারের pleural কোনো प्रॉब्लम আছে তাদের ক্ষেত্রে এই ডলোপার সাইসসমি ট্যাবলেট অল্প মাত্রায় ব্যবহার করবেন তো বন্ধুরা এবার জেনে নব এই ডলোপার ট্যাবলেটের সাধারণ দাম তো বন্ধুরা ডলোপার ট্যাবলেটের সাধারণ দাম থাকে 30 টাকা 91 পয়সা এবং এই ট্যাবলেটটির পাতাতে ট্যাবলেট থাকে 15টি এই 15টি দামই পরে কিন্তু 30 টাকা 91 পয়সা তো বন্ধুরা এই ডোলোপাস এমজি ট্যাবলেটটি যে কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানি হলো মাইক্রো ল্যাব লিমিটেড তো বন্ধুরা এই ট্যাবলেটটি যদি আপনারা অনলাইনে মাধ্যমে কিনতে চান সেই ক্ষেত্রে প্লে স্টোরে গিয়ে বিভিন্ন অ্যাপস আছে সেই মাধ্যমে থেকে আপনারা এই ট্যাবলেটটি কিনতে পারেন যেমন ফ্লিপকার্ট হেলথ অ্যাপস ফার্মেসি অ্যাপস টাটা ওয়ান এইট জি অ্যাপস এই সব অ্যাপসগুলির মাধ্যমে আপনারা এই ট্যাবলেটটি কিনতে পারেন তো বন্ধুরা যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ এবং প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন আমরা এই করে থাকি কেবলমাত্র মেডিসিন সম্বন্ধে সাধারণ জ্ঞানের জন্য তো বন্ধুরা মেডিসিন সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দেবেন আর এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হব নতুন একটি ভিডিও নিয়ে জয় হিন্দ বন্ধুমাত্র